এই কেমন গরম পড়লো, বাপ রে বাপ! এই গরমে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি 100টা পোশাক বদলালাম। কি করে আমার ব্রাইডরা এত ভারী ভারী বেনারসি পরে রয়েছে আমি জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা। আজকে আমি যাব বিয়ে বাড়ি এবং আজকে আমি যাব ব্রাইড করতে। দুটো কাজই একসাথে করব। তো সকালবেলা উঠেই চলে এসেছি বিয়ে বাড়িতে। সকালবেলা বলতে একদম সকালে নয়, ব্রেকফাস্টটা করতে এসেছি এখানে। দিনটা ছিল 1 মে। বাপ রে বাপ, কি যে গরম! তার মধ্যে বিয়ে বাড়ি, তার মধ্যে বছরের প্রথম বিয়ে, আসতে তো হবে। ওদিকে দেখো, পুচকেটা নাচানাচি করছে, গান চলছে আর ও নাচছে। এদিকে না, ও বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিও করছি, তাই লুকিয়ে লুকিয়ে একবার এদিক যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আবারও সোজা টোটো ধরে চলে এসেছিলাম বাড়িতে। তারপর আবারও চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। মানে বিয়ে বাড়িতে যাওয়া আসা এটাই চলছে। আমি কিন্তু একটুও খাবার ওয়েস্ট করিনি, খাবার ওয়েস্ট করা আমি পছন্দও করি না। তো তারপর এত গরমের মধ্যে ছোট্ট একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম নিজের, আর তারপর চলে গেছিলাম ব্রাইডের কাছে যে কখন তার গায়ে হলুদ হবে। তো যাই হোক, কথাবার্তা বলে আমি ব্রাইডকে 3:30 টাইম দিয়ে বাড়ি চলে এসেছি। ব্রাইড তো আমার হাতে পায়ে ধরবে যে না, অত তাড়াতাড়ি হবে না, এত গরমে কেউ গায়ে হলুদের জল আনতে যাবে না। তুই বাবা 4:00 থেকে 5টার মধ্যে, আমি বলছি অত লেট করলে হয় নাকি? ব্রাইড তো আমার কোনো কথাই শুনবে না। যথারীতি ব্রাইড 5:00 থেকে 5:30 সময় আমার বাড়িতে টোটো পাঠায়। যেহেতু ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে খুব একটা দূর ছিল না, তাই জন্যেই ব্রাইড টোটোটা আমাকে পাঠায়। তারপর আমি টোটো ধরে চলে আসি ব্রাইডের বাড়িতে। আর আস্তে আস্তে ব্রাইডের গায়ে হলুদ সেরে ব্রাইডকে বসাতে বসাতে আমার বেজে গেছিলো প্রায় 6:30। তো এখানে চলে এসেছি আমি ব্রাইডের লোকেশানে। এখন যাব ব্রাইডের কাছে, গিয়ে দেখি ব্রাইডের তখনও অবধি গায়ে হলুদ হয়নি। এইভাবে করলে কি চলে? তোমরা একটু ভেবে বলো। তুমি ব্রাইড মানে তুমি দেরি করবে, তোমার সময়ের মূল্য আছে? আমি মেকআপ আর্টিস্ট মানে আমার সময়ের কোনো মূল্য নেই? আমাদের কোনো রকম ইন্টেনশন থাকে না যে তোমার বিশেষ দিনে তোমার দিনটা কোনো রকমভাবে নষ্ট হয়ে যাক। তার জন্যে নির্দিষ্ট সময় তোমাদের দেওয়া হয়ে থাকে যে এই সময়ের মধ্যে তোমরা একটু তৈরি থেকো, যাতে তোমাকে খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারি। একটা নির্দিষ্ট সময় লাগে না যে কোনো কাজের? আমরা কথাতেই জানি, যতটা চিনি দেবো ততটাই মিষ্টি হবে। তুমি সময় দেবে না আর কাজটা ততটাই ভালো চাইবে, এটা কি হতে পারে? যাই হোক, এটা আমি কোনো নির্দিষ্ট ব্রাইডের উদ্দেশ্যে বলছি না, আমি সকল ব্রাইডের উদ্দেশ্যেই বলছি। অনেক সময় দেখেছি ব্রাইডরা দেরি করে, আবার অনেক সময় মেকআপ আর্টিস্টদেরও দেরি হয়ে যায়। মেকআপ আর্টিস্টরা দেরি করলেই যত সমস্যা, কিন্তু ব্রাইডদের দেরিতে কোনো সমস্যা হয় না। এদিকে আমি একটুখানি যেখানে বিয়ে হবে সেই ছাদনা তলাটার ছোট্ট করে ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমার ব্রাইড চলে আসে 6:30। তো চলো ব্রাইডের থেকে জেনে নিই আজ আমার ব্রাইড আমার থেকে কিরকম লুক চাইছে। তো বলো, তোমার কেমন কি লুক চাই? আমার সিম্পল লুক চাই, আর বাকিটা পুরোপুরি জোর পড়ে। তো চলো, তোমার লুকটা কেমন হয় দেখো। তো আজকে আমার বিউটিফুল ব্রাইড ছিল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমার থেকে খুবই সিম্পল একটা লুক চেয়েছে। তো চলো ওর লুকটা আমি ক্রিয়েট করে নিই। এদিকে প্রিয়াঙ্কার বোন সোহিনী আমার কাছ থেকে আজকে চেয়েছিল একটা পার্টি মেকওভার। এদিকে আমার ব্রাইডের মেকআপ করতে করতে বুনুকে বললাম যে সোহিনীর একটা বিফোর লুক নিয়ে নেওয়ার জন্যে। কথা বলতে বলতে প্রিয়াঙ্কার আফটার লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার বিউটিফুল ব্রাইডের এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বিশেষ দিনে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। এদিকে ব্রাইডের কিছু ফটো ভিডিও করে নিই। সব থেকে কষ্টের একটা ব্যাপার ছিল যে আমার ব্রাইড একটু হাসে না। যাই হোক, কোনো রকমভাবে ব্রাইডকে একটু হাসিয়ে ব্রাইডের কিছু ফটো তুলে ঝটপট চলে গেছিলাম বাড়িতে, কারণ আমাকেও তো বিয়ে বাড়ি আসতে হবে। তো তারপর বিয়ে বাড়িতে সাজুগুজু করে এসে ব্রাইডের সাথে ছোট্ট করে একটু ফটো করে নিয়েছিলাম। আর এদিকে আমি তুলে নিয়েছিলাম সোহিনীর পার্টি মেকআপ লুকটা, মানে আফটার লুকটা।
তো তোমরাই একটু দেখে জানিও যে এই আফটার লুকটা তোমাদের কেমন লাগলো। এত গরমে বেশি হাবিজাবি না সে যে হালকা ছিমচাম সাজি আমার বেশি পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।